সালোয়ারে কিভাবে পটি কাটতে হয় এবং পটি দিয়ে সালোয়ার কিভাবে কাটতে হয় ব্যাস বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এভাবে আপনারা পটি দিয়ে মাজার সিটটাও অনেক চওড়া করে কুচি দিবেন। সেটা কিভাবে করবেন আমি দেখিয়ে দেব ব্যাস বন্ধুরা, ভিডিওটি পুরোপুরি দেখুন এবং পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম ব্যাস, ভিডিওটি শুরু করছি। দেখুন প্রথমে আমি সিটটা ভাঁজ করে নিব। ঠিক এইভাবে আপনারা সমান করে চার ভাঁজে ভাঁজ করে নেবেন। দেখুন আমি চার ভাঁজে ভাঁজ করে নিয়েছি। ঠিক এভাবে ভাঁজ করে নেবেন। এখানে আমি মাথাটা সমান করে কেটে নেব, এজন্য একটি দাগ দিয়ে নিলাম। আমি দাগ বরাবর কেটে সমান করে নেব। এবার আমি এখানে যে কুচির জন্য বাটি সিট সেটা আমি দাগ করে নিলাম। এখান থেকে আমি দেখুন আমার সিট আছে অনলি 2x2 গিরা, 7 ইঞ্চি বেল্টের জন্য বাদ দেব সেলাইয়ের থেকে। এবার আমি ঝোল দেব 39 ইঞ্চি। 39 ইঞ্চিতে একটি দাগ করে নিচ্ছি। এখানে আমি হাইয়ের মাপ দেব 17 ইঞ্চি এবং এখানে পটি হবে তাই আমি এখানে কাটবো না, এমনি আমি মাথা দিয়ে যে সেলাইটা হবে সেলাই অনুযায়ী দাগ করে নিলাম। পটিটা কীভাবে কাটবেন একটু ধৈর্য ধারণ দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 12 ইঞ্চির অর্ধেক 6 ইঞ্চির দাগ করে নিয়েছি এবং 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। ঠিক স্কেলটা এইভাবে ধরে আপনারা দেখুন একটু বাঁকা করে ধরে একটি দাগ করে নিতে হবে এবং আয়েরও একটি দাগ করে নিতে হবে। এখানে আমি পার মুহুরি দিয়েছি 12 ইঞ্চি, 12 অর্ধেক 6। ঠিক এভাবে আপনারা কেটে নেবেন। দেখুন আমি কেটে দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবে কেটে নিতে হবে। এবার আপনাদের দেখাবো যে পটিটা কীভাবে কাটতে হয়। দেখুন এভাবে যদি পটিটা কাটেন মাজাই আপনার সিটও বাড়বে এবং পটিটাও হয়ে যাবে। ঠিক এভাবে পটিটা থাকবে এবং 3 ইঞ্চি আমি মাজা, এটা মোটা মেয়েদের জন্য পটি দিয়ে মাজা বাড়তি করতে হয়। এবার দেখুন ব্যাস বন্ধুরা আমি 50 ইঞ্চি বেল্ট কেটে দেখাবো কীভাবে আপনারা 50 ইঞ্চি বেল্ট কাটবেন মাত্র 2x2 গিরা সিট দিয়ে। এখানে আমি 9 ইঞ্চি বেল্টের জন্য নেব, 4.5 ইঞ্চিতে দাগ করে নিচ্ছি। ঠিক এভাবে 4.5 ইঞ্চিতে একটি স্কেল দিয়ে দাগ করে নেবেন। দেখুন ব্যাস বন্ধুরা এখানে আমার বেল্টটা বের হয়ে গেছে। ঠিক এভাবে আপনারা বেল্টটা কেটে নেবেন। এখানে আমার 34 ইঞ্চি আছে, আমি এখানে 50 ইঞ্চি বেল্ট করে দেখাবো। দেখুন ঠিক এতক্ষণ আমার লাগবে, আমি দেখুন এবার আপনাদের কীভাবে বেল্টটা তৈরি করতে হয় দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবে কাটিং করে নেবেন। ঠিক এখান থেকে যে আমার বাটি সিট আছে সে সিট থেকে আমি কেটে নিব। দেখুন আমি কেটে কেটে ঠিক এইভাবে করে আপনারা জয়েন্ট দিয়ে দেখুন আমার 50 ইঞ্চি বেল্ট তৈরি হয়ে কাটিং করা হয়ে গেছে। এখানে আমি 7 ইঞ্চি বেল্ট রাখবো, এখানে ভাঙা দেব, আপনারা ফিতাও দিতে পারেন, রাবার দিলে একটু বেশি করে নেবেন 1/2 ইঞ্চি। ব্যাস বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।